এই গ্রহে পাওয়া যায় এমন একমাত্র জিনিস যা রাসায়নিক গঠন মানুষের রক্তের গঠনের খুব কাছাকাছি। যদি একে শুধু শুধু খাওয়া হয় এর একরকম প্রভাব হয়, যদি একে ঠান্ডা জলে মিশিয়ে খাওয়া হয় তবে অন্যরকম প্রভাব হয়। রক্তের রাসায়নকে একটা নির্দিষ্ট ভারসাম্যে রাখবে আর রক্তকে বিশুদ্ধ রাখার ব্যাপারটা নিজে থেকেই ঘটবে। শিশুদের বৌদ্ধিক ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে এ এক অসাধারণ চমৎকার পথ্য। কর্ণাটকে কিছু উপজাতি আছেন যাদের নাম জেনু কুরুবাস। জেনু কুরুবাস মানে হল তারা হলেন মধুচাষী। কিছুদিন আগে আমার তাদের সাথে দিন কয়েক থাকার সুযোগ হয়েছিল। তাদের খাবার এরকম, সকালে প্রথমেই বাঁশের গ্লাসের এক গ্লাস, জানেন তো বাঁশের অঙ্কুরকে এভাবে ফালি করে কেটে বানানো, এটা এক লিটারের প্রায় তিন চতুর্থাংশ। সকালবেলায় এক লিটার মধুর তিন চতুর্থাংশ, এটাই তাদের একমাত্র খাবার। আপনি সকালে এক লিটার মধুর তিন চতুর্থাংশ খেয়ে নিলেন আর তারপর আপনি জঙ্গলে চলে গেলেন, একদিনে আপনি অবলীলায় 30 থেকে 40 কিলোমিটার হাঁটেন আর কমপক্ষে অন্তত খান 50 গাছে চড়েন, আর এই ওঠানামা ওঠানামা চলতেই থাকে, আর সন্ধে অবধি আপনার খাওয়ার কিছুই নেই। যেহেতু আপনি মধু চাষ করছেন, আপনার হাতে যা লেগে যায় সেটাই চেটে নেন, তো দিনে প্রায় আপনি 1 লিটার বা 1 লিটারেরও বেশি মধু গ্রহণ করছেন। সন্ধ্যাবেলা যখন ফিরে আসেন, শস্যজাতীয় কিছু খাবার থাকে, সাধারণত এটাকে জোলা বলা হয় বা জোয়ার, জানেন তো এক ধরনের ভুট্টা বা রাগি, ওই রকম কিছু। তাদের প্রধান খাবার হচ্ছে মধু। আর আপনি 1 লিটারের 3/4 মধু খান আর সারাটা দিন আপনি এতটাই সক্রিয় থাকেন যে কোনো খিদেই নেই, আপনি ওভাবেই চালু আছেন। তারা এর ওপর ভিত্তি করেই বাঁচেন, তাদেরকে মধুচাষী বলা হয়। তাদের খাবার হল মধু। মধু হল আপনার খাবারযোগ্য সেরা জিনিসগুলোর অন্যতম। মনস্তাত্ত্বিক ভারসাম্য, শারীরিক দিক দিয়ে ভালো থাকা, প্রাণশক্তি, এই সবগুলোই ব্যাপকভাবে বাড়ানো যেতে পারে শুধুমাত্র রোজ মধু খেয়ে। মধু হল এই গ্রহে পাওয়া যায় এমন একমাত্র জিনিস যার গঠন মানুষের রক্তের গঠনের খুব কাছাকাছি। আপনি যদি কয়েকটা জিনিসের অদলবদল করেন, এটা প্রায় রক্তেরই সামিল। নিয়মিত মধু পান আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে অনেক কিছু করতে পারে, বিশেষ করে যাদের শ্লেষ্মাধাত আছে। এটা আপনার হার্টের জন্য খুব ভালো, মস্তিষ্কের জন্য ভালো, এটা আপনার মনকে সচেতন রাখে আর অত্যন্ত শক্তিদায়ক। তো নিয়মিত মধুপান অনেক কিছু করতে পারে, বিশেষ করে আপনার বাড়িতে যদি কোনো বাড়ন্ত বাচ্চা থাকে, তাদের অবশ্যই নিয়মিত মধু খাওয়া উচিত। এটা তাদের বুদ্ধিমত্তা ও আরও সব কিছুর বিকাশের জন্য অনেক কিছু করবে। এমনকি চালকুমড়ো, চালকুমড়ো আর মধু একসাথে বাচ্চাদের বৌদ্ধিক বিকাশের দিক থেকে চমৎকার একটা খাবার। আপনি যদি মধুকে রান্না করেন, এটা বিষাক্ত হয়ে যায়। মধুকে রান্না করা উচিত নয়। আমি জানি লোকজন এটাকে বেক করছেন কেক বা অন্য কিছু বানানোর জন্য, এটা ভালো নয়। আপনি যদি রান্না করেন, মধুর একটি নির্দিষ্ট কিছুটা অংশ বিষাক্ত হয়ে যায়, আপনার একে উষ্ণ জলে মেশানো উচিত, ফুটন্ত গরম জলে নয়। আপনি যদি এটা গরম জলে মেশান, এটা নির্দিষ্ট ধরনের উৎসেচক নিঃসরণ করে, মধুতে এটা আলাদা রকম আচরণ করতে শুরু করে, যাতে আপনার শরীর থেকে ওজন কমিয়ে দেওয়ার প্রবণতা দেখা যায়। আপনি যদি এটাকে ঠান্ডা জলে মেশান, এটা আলাদা রকম আচরণ করতে শুরু করে আর তাতে এটা আপনার শরীরের ওজন বাড়িয়ে দেয়। এটা নয় যে কয়েক চামচ মধু আপনি খাচ্ছেন না, সেটাই আপনার ওজনকে বাড়িয়ে দিচ্ছে। ব্যাপারটা শুধু এই যে এটা আপনার সিস্টেমে একটা নির্দিষ্ট প্রতিক্রিয়া শুরু করে, তাতে আপনার শোষণের হার এমন হয় যাতে আপনার ওজন বাড়ার প্রবণতা হয়। তো মধু শরীরের ওপরে এর আলাদা আলাদা ধরনের প্রভাব আছে। এটাকে যদি শুধু শুধু খাওয়া হয় এর একরকম প্রভাব, যদি একে ঠান্ডা জলে মিশিয়ে খাওয়া হয় অন্যরকম প্রভাব, এটাকে যদি উষ্ণ জলে মিশিয়ে খাওয়া হয় একেবারে আলাদা রকমের প্রভাব। আমরা এখানে একে উষ্ণ জলে মিশিয়ে খেতে চাই, কারণ আমরা চাই সিস্টেমটি উন্মুক্ত হোক। আপনি যদি চান এই সিস্টেমকে সংহত করতে শুধুমাত্র স্বাস্থ্যের জন্য, কারোর মনে হচ্ছে কি যেন অ্যানিমিয়া হয়েছে, কেউ অ্যানিমিক মানে তার রক্ত লৌহ উপাদান হারিয়েছে, তার মানে আপনি আপনার ইস্পাত হারিয়েছেন, ঠিক আছে? আপনি শরীরের শক্তি হারালে আপনার ক্লান্ত শ্রান্ত লাগবে,
এমনি এমনি পরিশ্রান্ত লাগবে। কারণ প্রয়োজনীয় লৌহ যখন নেই শরীরের মধ্যে, আপনার অক্সিজেন বহন করার ক্ষমতাও কম। তার মানে আপনার শরীর, আপনার হৃৎপিণ্ড, আপনার মস্তিষ্ক সবকিছুই নিচু স্তরে কাজ করবে, কারণ আপনার যথেষ্ট অক্সিজেন নেই। তো এর খেয়াল রাখতে হলে একটা সহজ জিনিস হলো, আপনি উষ্ণ জলে অল্প একটু করে মধু খান নিয়মিত। আপনি দেখবেন ধীরে ধীরে লোহিত কণিকার পরিমাণ বেড়ে যাবে। রক্তে যদি আরও বেশি অক্সিজেন থাকে, আপনি হঠাৎ করে শক্তি দমক অনুভব করবেন। হঠাৎ করে সবকিছুই সক্রিয়, শরীরের পুনর্জীবন প্রক্রিয়া বাড়ছে, মৃত কোষগুলো তাড়াতাড়ি প্রতিস্থাপিত হচ্ছে। যেই পরিমাণ জড়তা আপনি অনুভব করতেন তা অনেকটাই কম, যেই পরিমাণ জড়তা আপনি মনে মনে অনুভব করতেন তাও অনেক কম। তো মধু খাওয়া সংবহনতন্ত্রে একটা নির্দিষ্ট ভারসাম্য নিয়ে আসবে, যেটা একজন যোগ অভ্যাসকারীর ক্ষেত্রে খুব বেশি জরুরি। কারণ আপনি যা করছেন তা হলো শরীরকে নির্দিষ্ট একটা ভাবে উদ্যমী করছেন। তো নিয়মিত মধু খাওয়ার সাথে সাথে রক্তের রসায়নকে নির্দিষ্ট একটা মাত্রায় রাখা, রক্তকে পরিশুদ্ধ রাখা নিশ্চয়ই ঘটবে। আর যিনি যোগ অভ্যাস করেন তার জন্য এটা ভীষণ দরকারি। আর হলুদও একই কাজ করে, এটা রক্তকে পরিশুদ্ধ করে আর আপনার শক্তিতে বিশেষ এক নির্মলতা নিয়ে আসে। হলুদ হলো এমন একটা পদার্থ যেটা শুধু আপনার ভৌত শরীরেই কাজ করে না, আপনার শক্তিতন্ত্রেও কাজ করে। আর এটা মধুর ক্ষেত্রেও সত্যি যে আপনার শক্তিতন্ত্রেও এর প্রভাব পড়ে, মধু আপনাকে আরও প্রাণোচ্ছল করে তোলে। হলুদ আপনাকে একরকম শান্ত করে রাখে, সহজ রাখে। সকালে আপনি খাচ্ছেন অল্প একটু মধু, নিম আর হলুদ, তো হালকা মধু দেয়া জলের সাথে নিম আর হলুদ খাওয়া, এটা খুবই হালকা হতে হবে। হালকা মধু দেয়া জল একসাথে সিস্টেমটিকে পরিষ্কার করতে, সিস্টেমটিকে উন্মুক্ত করতে খুবই চমৎকারভাবে কাজ করে। যে যখন আপনি সাধনা করেন, একটা বিষয় হলে এটা মাংসপেশিতে নমনীয়তা নিয়ে আসে, আর ওই স্বাচ্ছন্দ্যই পরিণামে একটা পথ হয়ে ওঠে, যেখানে আপনি সিস্টেমটিকে ধীরে ধীরে আরও শক্তিশালী কোনো সম্ভাবনার জন্য তৈরি করতে পারেন। আপনি যদি নতুন মাত্রার নমনীয়তা নিয়ে আসতে চান, একটা বিষয় হলো যে সিস্টেমটি থেকে বেশিরভাগ বিষাক্ত জিনিস চলে যেতে হবে। যদি কেবল জল বা মধু জল খেয়ে থাকেন, যেটা আপনাকে যথেষ্ট পরিমাণে প্রাণবন্ত রাখবে, যদি ইতিমধ্যেই হাড় জিরজিরে না হয়ে থাকেন, আপনি যদি একটুখানি ওজন ঝরাতে পারেন, যদি মধুও খান আপনার ওজন কমবে না, আপনি যদি যথেষ্ট মধু আরও খেতে থাকেন বা যদি চামচে করে খান আপনার ওজন কমবে না, যদি এটা 7-8 দিন ধরে করেন, যে পরিমাণ বিষাক্ত জিনিস আপনার শরীর থেকে বের করতে পারেন তা প্রচুর। যদি এটা করেন তখন হঠাৎ করে দেখবেন আপনার শরীরটা কত বেশি নমনীয়। শুধু পরীক্ষা নিরীক্ষা করে দেখুন, এসব বিশ্বাস করবেন না। তো মধু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যারা যোগ অভ্যাস করছেন তাদের পক্ষে মধু খাওয়া খুব ভালো।